আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এমবিটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাইমা বিনতে মুজিব চৈতি। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেটে মানুষের ঢল। গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা। সংবর্ধনার মঞ্চ ভেঙে আহত রাশিদ মেয়র। ভারতের সাথে কোনো বাণিজ্য চুক্তি হচ্ছে না বললেন ট্রাম্প। সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ওমর আকমল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 12:01 মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি কালোজয়ী গানটি বাজানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী দ্বিতীয়বার দলীয় প্রধান হিসেবে নেতাকর্মী ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। পরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মেয়র সাইদ খোকন। এরপর উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শ্রদ্ধা নিবেদন করেন। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে বিরোধী দল জাতীয় পার্টির নেতারা শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারপর শহীদ বেদিতে সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ পুলিশের পক্ষে মহাপুলিশ পরিদর্শক পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করলেন সিলেটের হাজারো মানুষ। শ্রদ্ধার ফুল হাতে সিলেট শহীদ মিনারে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার রাত 11:00 থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। 1952 সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে গোপালগঞ্জ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। দিবসের প্রথম প্রহর রাত 12:01 মিনিটে প্রথমে ফুল দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শাহিদ সুলতানা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান। এরপর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ, গণপূর্ত বিভাগ, গোপালগঞ্জ পৌরসভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ, উদীচী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সংবর্ধনা মঞ্চ ভেঙে আহত হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকেলে মহানগরের সাহেববাজার 0 পয়েন্টে বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য একনেকের সভায় প্রায় 3,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার। এজন্য মেয়র হিসেবে লিটনকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে মঞ্চে উঠলে অতিরিক্ত নেতাকর্মীর চাপে মঞ্চ ভেঙে পড়ে। এ সময় নেতাকর্মীরা জাপটে ধরে মেয়রকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। নগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা জানান, মঞ্চ ভাঙার ঘটনায় মেয়র বাম পায়ে আঘাত পেয়েছেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। শুরুতে বেশ হইচই থাকলেও এখন সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন ভারত সফরে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কোনো বাণিজ্য চুক্তি হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশও করেছেন ট্রাম্প। তার কথায় ওয়াশিংটনের সঙ্গে ভালো ব্যবহার করেনি দিল্লি। ট্রাম্প বলেন, বড় একটি বাণিজ্য চুক্তি করার কথা থাকলেও তা আপাতত বন্ধ করা হচ্ছে না এবং তা কবে নাগাদ করা হবে তারও কোনো নিশ্চয়তা নেই। আগামী 24 ফেব্রুয়ারি ভারতের গুজরাটের মোতেরায় পৃথিবীর সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন ট্রাম্প। এবারে খেলার সংবাদ।
ওমর আকমলকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে কোন ঘটনায় কী কারণে তাকে নিষিদ্ধ করা হলো তা জানায়নি তারা, এমনকি তার নিষেধাজ্ঞার সময়সীমা পর্যন্ত উল্লেখ করেনি পিসিবি। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের পঞ্চম আসর। ঠিক আগ মুহূর্তে বড়সড় ধাক্কা খেল লিগটির অন্যতম ফ্রাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দলটির হয়ে খেলার কথা ছিল ওমরের। এদিন গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি বলেছে, বোর্ডের অ্যান্টি করাপশন কোডের 4.7.1 আর্টিকেল অনুযায়ী ওমরের নিষেধাজ্ঞা এদিন থেকেই কার্যকর হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি বিরোধী ইউনিট। চূড়ান্ত প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত সকল ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকবেন তিনি। শেষ করবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেটে মানুষের ঢল। গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা। সংবর্ধনার মঞ্চ ভেঙে আহত রাশিদ মেয়র। ভারতের সাথে কোনো বাণিজ্য চুক্তি হচ্ছে না বললেন ট্রাম্প। সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ওমর আকমল। এই ছিল আমার হাতে সন্ধ্যার খবরের সর্বশেষ আপডেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এমবিটিভি প্রযুক্তির পথে আগামীর বিশ্ব।